অসমত 2021ৰ বিধানসভাৰ নিৰ্বাচনৰ দিন সমুচাপি অহাৰ লগে লগেই ৰাজ্যত আৰম্ভ হৈছে ৰাজনৈতিক কুচকাৱাজ। তার মাজতে 95 নং গোলাঘাট বিধানসভা সমষ্টিত বারুকৈ জমি উঠিছে রাজনৈতিক খেলখন। নির্বাচনত একেরাহে চারিবারকৈ গোলাঘাট সমষ্টিত জয়লাভ করে কংগ্রেসের দখলত রাখিবলৈ সক্ষম হওয়া শক্তিশালী নেত্রী অজন্তা নেওগে বিজেপি গমনের হরফ চর্চা চলি থাকার মাজতেই কংগ্রেস আর বিজেপির ভিতর চড়াত আরম্ভ হয়েছে ক্রীড়া প্রতিক্রিয়ার। এই পর্যন্ত অজন্তা নেওগে নিজের স্থিতি রাজহুয়া নকরার বিপরীতে গোলাঘাট বিজেপির এগারী প্রার্থিত্ব প্রয়াসী তথা প্রাক্তন জিলা সভাপতি দেবজিৎ বড়াই আদরণি জানাইছে অজন্তা নেওগক। কংগ্রেসের ভেটি উচন করার পরিকল্পনা লৈ বিজেপিয়ে লওয়া আসনিত সফল হওয়া বলে মন্তব্য করে দেবজিৎ বড়াই অজন্তা নেওগক বিজেপি দলত যোগদান করলেও এইবার নির্বাচন টিকটর দাবিদার নহবলৈ আহ্বান জানাই। সম্প্রতি জিলা পর্যায়ের এগারী শক্তিশালী বিজেপি নেতার এনে মন্তব্যের পাছত কংগ্রেস বিধায়িকা অজন্তা নেওগর কি প্রতিক্রিয়া হব সেয়া সময়ে কব। শেহতীয়াভাবে সংবাদ মাধ্যমত এই চর্চিত হয়ে আছে যে প্রাক্তন মন্ত্রী বিধায়িকা অজন্তা নেওগ ডাঙরিয়ানিয়ে ভারতীয় জনতা পার্টি যোগদান করব। এটো যদি তেখেতে যোগদান করে আনুষ্ঠানিকভাবে আমি দলের এনেকা ধরনের কোনো আলোচনা হয়েছে বলে খবর খাতি আমি পোৱা নাই। তথাপিতো যদি তেখেতে যোগদান করে তেনেহলে আমি আদরণি জানাম, কারণ ভারতীয় জনতা পার্টিলে সকলোরে বাবে মানে দুয়ার খোলা আছে। আর অজন্তা নেওগ ডাঙরিয়ানি উজনি অসমরে কংগ্রেসের এগারী শক্তিশালী নেত্রী, কেবাবারও তেখেতে জয়লাভ করেছে, মন্ত্রী তিনবার মন্ত্রী পর্যন্ত হয়েছে। গতিকে তেখেতর দরে এগারী কংগ্রেসের শক্তিশালী নেতায় যদি ভারতীয় জনতা পার্টি যোগদান করার সিদ্ধান্ত লয় আমার সমষ্টিত, আমি সফল হয়েছো বলে ভাবিম যে আমার মিশন সফল হয়েছে। কংগ্রেসের ভেটি উচন করার যে আমার মিশন লৈ পেলে আমি যাওয়া সময়সত কাম করে আসিল, এই সফল হয়েছে বলে আমি ভাবিম। অর্থাৎ অজন্তা নেওগ ডাঙরিয়ানিয়ে কংগ্রেসের তখেতর বিধায়িকা হয়ে থাকা অবস্থা শেহতীয়াভাবে সমষ্টিট আমি এনেদরে কংগ্রেসের কর্মী আমি মানে যোগদান করাইছো যে অবশেষত নেত্রী অজন্তা নেওগ ডাঙরিয়ানি আমার দলের আবার বাধ্য হল। তো মহাভারত আমি যেটু পরীক্ষিতক সর্পয় দংশন করার পাছত তক্ষকে দংশন করার পাছত জন্মেজয়ে সর্পযজ্ঞ পাতিছে, তো সর্পযজ্ঞত সমগ্র বিশ্বর সর্পবিলাকে আহি আহি সেই যজ্ঞকুণ্ডত আত্মজাহ দিবলৈ আরম্ভ করলে, আর সর্পবিলাক আহি আহি আত্মজাত দি এনেদরে সর্প শূন্য হয়ে পড়লে যে অবশেষত তক্ষকে ইন্দ্রর আশ্রয়ত আছিল, এই তক্ষকও অবশেষত গিয়ে পেলায় যজ্ঞ কুণ্ডলে আহিবলে বাধ্য হল। গতি তেনেদরে আমি গোলাঘাট বিধানসভা সমষ্টিত কংগ্রেসের আমি সদস্য কর্মী পালি নেতাসকল এনেদরে আমি ভারতীয় জনতা পার্টিলে আমি যোগদান করালো যে অবশেষত নেত্রীগুলো আমার ভারতীয় জনতা পার্টিলে আহিবলে বাধ্য হল। গতি আমার প্রতিক্রিয়া এইটাই, আর এনেকা নহয় যে ভারতীয় জনতা পার্টিত আমি কোনোবা আহিলে বাধা করিম, এই আমার দলের নীতি নহয়। সকলের বাবে ভারতীয় জনতা পার্টির দুয়ার খোলা আছে, আর ভারতীয় জনতা পার্টিত বিভিন্ন উদ্দেশ্য লৈ পেলায় আহিলেও ভারতীয় জনতা পার্টিত আহি পেলাই আমি কার্যকর্তাসকল যে আমার দলের সংস্কার, এই সংস্কারত সংস্কারের যোগেদি তেখেতে এগারী পূর্ণ পর্যায়ের এগারী সম্পূর্ণ দেশ আর জাতির উৎসর্গিত মানে কার্যকর্তা রূপে নিজকে নির্মাণ করে লয়। দলত যোগদান করা মানে এনেকা নহয় যে প্রার্থিত্ব পাব। মই আজি আমার কার্যকর্তা সকল সমষ্টির কার্যকর্তা সকলের একটি প্রতিক্রিয়া, এই খবরটি লওয়ার পছত একটা মিশ্রিত প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে যে অজন্তা নেওগ ডাঙরিয়ানিয়ে যোগদান করব আমার দলের প্রার্থী হব নাকি এনেকা, আর আমার দলের তরফের উদ্যতন কর্তৃপক্ষক এইখানে আহ্বানও দলের কার্যকর্তাসকলে জানাইছে। আমিও এই কথা দলের উদ্যতন কর্তৃপক্ষক অনুরোধ জানাম যে অজন্তা নেওগে হোক বা অন্য কোনোবাই হোক নির্বাচনের প্রাক মুহূর্তত যোগদান করা কোনো ব্যক্তিক যাতে প্রার্থিত্ব প্রদান করা নহয়, বিবেচনা করা নহয়, কারণ ইয়াতে বহুত নিষ্ঠাবান কার্যকর্তা প্রতিটি সমষ্টিতে
ৰাইজৰ লগত কাম কৰি আছে তেখেতসকলৰ মাজৰ পৰা যাতে প্ৰাৰ্থিত্ব দিয়া হয়, নতুনকৈ যোগদান কৰা কোনো ব্যক্তি যাতে প্ৰাৰ্থিত্বভাৱে বিবেচনা কৰা নহয়। আৰু অজন্তা নেওগ ডাঙৰীয়ানেও যদি যোগদান কৰে, মই প্ৰথম দিনাই তেওঁক অনুৰোধ জনাম যে আপোনাক আদৰণি জনাইছোঁ আৰু এইবাৰ যাতে আপুনি প্ৰাৰ্থিত্বভাৱে আবেদন নকৰে। সাগৰীয় লোকেল মাছৰ বাবে যোগাযোগ কৰক। বিয়া সবাহ আদি অনুষ্ঠানৰ বাবে অৱশ্যেই ৰেহাই মূল্যত কিনক উৎকৃষ্ট মাছ। দাস ফিচ ৱৰ্ল্ডলৈ এবাৰ কিন্তু আহিব দেই। যোগাযোগ কৰক দীপক দাসৰ সৈতে। যোগাযোগৰ নম্বৰ 9864426413। এতিয়া হিৰোৰ অত্যাধুনিক এক্সট্ৰিম 160R আৰু ডেষ্টিনী 125 মটৰচাইকেল আপোনাৰ মেৰাপানী টাউনৰ অট' ৱৰ্ল্ডত উপলব্ধ। অতি কম ডাউন পে'মেণ্টত হিৰোৰ যিকোনো দুচকীয়া বাহন ক্ৰয় কৰিবলৈ, পুৰণা বাহনৰ বিপৰীতে উচিত মূল্যত হিৰোৰ নতুন বাহন সলনি কৰিবলৈ আৰু হিৰোৰ যিকোনো মটৰচাইকেল অফাৰসহ ক্ৰয় কৰিবলৈ আপুনি যোগাযোগ কৰক ট্ৰেক্টৰ আলিত থকা অট' ৱৰ্ল্ড মেৰাপানী অথবা কল কৰক 9101095357002103089 আৰু 9401939550 নম্বৰত। হিৰোৰ নতুন যুগৰ বাইকিং নতুন আৰম্ভণিৰ বাবে